বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরে ঘোষণা হলো মণ্ডল সভাপতির নাম এবং জেলা সভাপতি নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের নাম। প্রদেশ বিজেপির বিভিন্ন কার্যকর্তাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন রাজ্য দফতরে গোটা রাজ্যের মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি জেলা সভাপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিনিধিদের নামও ঘোষণা করা হয়। নির্বাচন হয়ে গেছে, কারণ দিল্লি পার্টিশন দিয়েছে আমাদের করার জন্য ভোট দিয়েছে। টোটাল ভোট 3,172 হয়েছে, 3,324 জিতে পড়ছে। পাশাপাশি মণ্ডল স্তরের নির্বাচন আমরা শুরু করেছিলাম, আমাদের মণ্ডল স্তর নির্বাচন শেষ হয়ে গেছে এবং মণ্ডল স্তর নির্বাচনে আজকে আমরা প্রথম ঘোষণা করছি। মণ্ডল স্তরে যারা সভাপতি হয়েছেন Pure Report, Channel Dinrat.